যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যাণী রক্তলা এলাকায় মৃত যুবকের শরীরে ভারী কিছু বস্তুর আঘাতে ছিন্ন রয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যাণীতে মৃত যুবকের নাম সুরেন্দ্র পর্বত বুধবার সকালে কল্যাণীর রত্তলা এলাকায় একটি ফার্মের রাস্তার পাশ থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত মৃতদেহ সূত্রের খবর কল্যাণীর রত্তলা এলাকারই বাসিন্দা সুরেন্দ্র পর্বত বিভিন্ন অসামাজিকমূলক কাজের সাথে যুক্ত ছিল পরিবারের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি বুধবার সকালে বাড়ির কিছুটা দূরেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরিবারের অভিযোগ পরিকল্পনা করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে তাকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুরনো শত্রুতা না গোষ্ঠী কন্দল খুনের সঠিক কারণ তদন্ত করে দেখছে কল্যাণী থানার পুলিশ ছেলের মারণ হয়েছে শুনলাম কখন বেজলে বাড়ি থেকে ছটা তারপর তো ফোন করার পর ফোন হচ্ছে না সব বন্ধু বান্ধব কোথা কোথায় দেখা করেছে ওর মা ফোন করে জানছিল এবার কোনো খবরই পেলাম না এখন তো আমি সকালে কাজে যাচ্ছিলাম তো কাজের লোক বলল যে তোমার ছেলে তুমি কাজে এসছো তোমার ছেলে মার্ডার হয়ে গেছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া